We have received the investment proposals worth ₹3,42,375 crore during Bgbs 2022. Earlier, the five Bgbs we have received about 12 lakhs, the investment proposals, so many it is in process and the result is coming up. রাজ্য সরকারের দাবি, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 3,42,375 টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বাক্ষরিত হয়েছে 137টি মৌ। আদানি গোষ্ঠী, উইপ্রো, জিন্দাল, আইটিসির মতো একাধিক নামী সংস্থা বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করেছে। আর সেই বিনিয়োগের পথ সুগম করতে শনিবার আরও এক প্রস্থ বৈঠক সেরে ফেলল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর শনিবার ওই সম্মেলনে উপস্থিত থাকা বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মিলনমেলা প্রাঙ্গণে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, লগ্নি করতে গিয়ে শিল্পপতিরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিনিয়োগের জন্য যেসব মৌ স্বাক্ষর হয়েছে তা যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় তার জন্য সব স্তরে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এক জানালা ব্যবস্থার মাধ্যমে কিভাবে উদ্যোগপতিদের আরো বেশি করে সুযোগ সুবিধা দেওয়া যায়, পরিকাঠামোগত ক্ষেত্রে কিভাবে সহায়তা করা যায়, পরিবেশ, দমকল ও বিদ্যুৎ দপ্তর থেকে শিল্পের ছাড়পত্র আদায়ের প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, প্রশাসন সূত্রে খবর, বৈঠকে মূলত এই বিষয়গুলিতেই জোর দেওয়া হয়েছে। সুমন খাড়ায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দুবছর পর সমাবর্তন অনুষ্ঠিত হলো আদামাস ইউনিভার্সিটিতে। 1,000-এর বেশি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো ডিপ্লোমা, ডিগ্রি ও মেডেল। শিক্ষার মান উন্নয়নে পরামর্শ নেওয়া হচ্ছে বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ শিক্ষকের, জানালেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 16 জনের হাতে তুলে দেওয়া হলো সোনার মেডেল, 22 জন পেলেন রূপো। সব মিলিয়ে 1,000-এর বেশি কৃতি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো ডিপ্লোমা, ডিগ্রি ও মেডেল। শনিবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে অনুষ্ঠিত হলো আদামাস ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন। প্রায় বিশ্বের 4টি দেশ থেকে যারা প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, ঘুরে দাঁড়ানোর যে চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল করোনার পরবর্তী সময়ে, এটা কিন্তু আমরা করতে পারলাম। বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক পরিমাণ অনেক অনেক সায়েন্টিস্টকে আনার চেষ্টা করছি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গ্লোবাল সামিট, শনিবার হলো সমাবর্তন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।